যুদ্ধাপরাধের দায়ে রুশ সেনা যাবজ্জীবন। ইউক্রেনে এক রুশ সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বেসামরিক মানুষকে হত্যার দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো এ দণ্ড দেওয়ার ঘটনা ঘটল। বন্দী রুশ সেনা সার্জেন্ট ভাদিম শিশিমারিনকে গত 28 ফেব্রুয়ারি চুপাকিভ উত্তর পূর্ব গ্রামে 62 বছর বয়সী অলেকজান্ডার শেলিপভকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি শেলিপভকে গুলি করার কথা স্বীকার করেছেন, কিন্তু তিনি বলেন যে তিনি আদেশ পালন করেছেন এবং নিহত শেলিপভকে স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন। আরও একাধিক যুদ্ধাপরাধের ঘটনায় তদন্ত করছে ইউক্রেন। এরই মধ্যে মস্কো তার সেনাদের দ্বারা ইউক্রেনে আক্রমণ চালানোর সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে। তবে ইউক্রেন বলছে দেশটিতে 11,000-এর বেশি অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। ইউক্রেনের রাজধানী কিয়েভে এই বিচারকে ইউক্রেনের পক্ষে প্রমাণের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সন্দেহাতীতভাবে একজন রুশ সেনা যুদ্ধের নিয়মের তোয়াক্কা না করে বেসামরিক নাগরিককে হত্যা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একটি নীল এবং ধূসর রঙের হুডযুক্ত শোয়েটশার্ট পরা শিশিমারিন আদালত কক্ষে একটি মজবুত কাচের বাক্স থেকে নীরবে কার্যধারা দেখেছিলেন। বিচারক যখন রায় পড়ছিলেন তখন তিনি কোনো আবেগ দেখাননি। রায়ের আগে শিশিমারিনকে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী বিবিসি নিউজকে বলেন, কোনো রুশ কর্মকর্তা তার সাথে যোগাযোগ করেনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেন, এই মামলার বিষয়ে ক্রেমলিনের কাছে কোনো তথ্য নেই।